শাকিব খান ও অবিশ্বাস জুটি শেষ ছবি মুক্তি পেয়েছিল গত ঈদে প্রায় এক বছর আগে। তবে খুশির সংবাদ হচ্ছে, এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান এবং অবিশ্বাস জুটি নতুন ছবি রাজনীতি। আর এই খুশির রেশ না কাটতেই শাকিব অপু জুটির ভক্তদের জন্য নতুন এক খবর পাওয়া গেল। জানা গেছে, ছয় মাসের মধ্যেই শুরু হবে এই জুটির নতুন ছবির শুটিং। আর সেই ছবির শুটিং হবে তুরস্কের পোর্ট সিটি ইস্তানবুলে। প্রযোজক খোরশেদ আলম খসুর কাছ থেকে জানা যায়, সব ঠিক থাকলে তার প্রযোজিত নতুন একটি ছবিতে কাজ করছেন শাকিব অপু জুটি এবং এটি শুটিং এর জন্য তারা লোকেশন হিসেবে ইস্তানবুলকে বেছে নিয়েছেন। শাকিবের সঙ্গে তার কথা হয়েছে, শিডিউল চূড়ান্ত না হলেও শাকিব সম্মতি দিয়েছেন। খসুর আশা করছেন, ছয় মাসের মধ্যেই তারা কাজ শুরু করতে পারবেন। বছর খানেক সিনেমা থেকে দূরে ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে রাজনীতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। ছবিতে শাকিব অপু ছাড়াও আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলিরাজ সহ অভিনয় করেছেন আর অনেকেই। উল্লেখ্য, বছর দেড়েক আগে সর্বশেষ রাজনীতি ছবি শুটিং করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর দীর্ঘদিন অন্তরালে থেকে শাকিবের সন্তানকে নিয়ে হাজির হন জনসম্মুখে। পারিবারিক স্বীকৃতির জন্য সবার কাছে নিজের অবস্থান তুলে ধরেন। এরপর সব মেনে নেন শাকিব খান। যদিও এই নতুন ছবির ব্যাপারে শাকিব খানের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। দর্শক, নাম ঠিক না হওয়া এই ছবিটির সম্ভাব্য নাম হতে পারে মিশন তুরস্ক অথবা মিশন ইস্তানবুল। জানা গেছে, বিশাল বাজেটে টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরা থাকবে ছবিটি। আপনি কি শাকিব অপুর নতুন ছবির ঘোষণা শুনে খুশি হয়েছেন? জানান নিজের কমেন্ট সেকশনে। আর বাংলাদেশি বিনোদন জগতের কোন মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।